কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, সত্যি তাই। কেজিতে নয়, স্বপ্নের সুপার শপে পিস হিসেবে গরুর মাংস বিক্রি হচ্ছে। দশ পিস গরুর মাংসের সাথে দশ পিস আলু, প্যাকেজটির দাম মাত্র ১৬০ টাকা। বাংলাদেশের বিদ্যমান বাজার ব্যবস্থায় ৩০০ কিংবা ৪০০ গ্রাম গরুর মাংস কিনতে অনেকেই লজ্জায় পড়ে। দরকার হলেও ব্যাচেলররা কিংবা ছোট্ট পরিবারগুলো বড় বাজার করতে পারে না। তাদের কেনার সুবিধার্থেই স্বপ্ন এনেছে গরুর মাংসের সঙ্গে আলু সহ এই কম্বো প্যাক। ১৬০ টাকায় গরুর মাংস আলু মিক্স স্মল নামের ছোট এই প্যাকে রয়েছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম। এছাড়া গরুর মাংস আলু মিক্স লার্জ নামের আরেকটি প্যাকে রয়েছে ৩৭৫ গ্রাম মাংস সাথে ২০০ গ্রাম আলু, যার বিক্রয় মূল্য ৩০০ টাকা। ২০২৪ সালের নভেম্বরের শুরুতে স্বপ্নের ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার জোনের কিছু আউটলেটে অভিনব অফারটি ব্যাপক সাড়া ফেলেছে। তবে কিছু কিছু আউটলেটে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে, যার কারণে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। বিভিন্ন সময় স্বপ্ন এমন অভিনব উপায়ে ক্রেতাদের মন জয় করেছে। দেড় যুগ ধরে তারা ক্রেতাদের সেবা দিয়ে আসছে। ২০০৮ সালের ২৮ অক্টোবর ঢাকার পোস্তগোলো এলাকায় প্রথম আউটলেটের উদ্বোধনের মধ্য দিয়ে রিটেল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে স্বপ্ন। সেই থেকে প্রান্তিক পর্যায়ের কৃষক ও সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্ন চেইন শপের মাধ্যমে। যদিও বাংলাদেশের সুপার শপের যাত্রা শুরু হয়েছে সেই ২০০১ সালে, তুলনামূলক দেরিতে শুরু করলেও স্বপ্ন এখন দেশের সবচেয়ে বড় সুপার শপ। এর বিস্তৃতি দেশের অন্য যে কোনো সুপার শপের চেয়ে অনেক বেশি। স্বপ্ন ঢাকা ও ঢাকার বাইরে দেশ জুড়ে ১৯০টিরও বেশি আউটলেট চালু করেছে। এসিআই হচ্ছে স্বপ্নের মাদার কোম্পানি। বর্তমানে ইউনিমার্ট, প্রিন্স বাজার, আগরা সহ আরো অনেক ছোট বড় সুপার শপ রয়েছে, কিন্তু এটা স্পষ্ট যে বিস্তৃতি ও পরিচিতির দিক থেকে স্বপ্ন সবার চেয়ে এগিয়ে। সুপার শপ স্বপ্নের এই বিশাল পরিধি হুটহাট অর্থ লগ্নি করে তৈরি হয়নি। এর পেছনে আছে সুচিন্তিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সাধারণত সুপারমার্কেটের ব্যবসায় মুনাফার দেখা পেতে বেশ সময় লাগে। যাত্রার শুরুতেই স্বপ্নের ৭০টির বেশি আউটলেট ছিল, কিন্তু সেগুলো ব্যবসায় খুব একটা ভালো করছিল না, তাই বাধ্য হয়ে অনেকগুলো আউটলেট বন্ধ করতে হয়। তবে এখন সারা দেশে স্বপ্নের ১৯০টিরও বেশি আউটলেটে ৪৩০০রও বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। এক ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়ার কারণে শহরের উচ্চবিত্তদের কাছে সুপার শপ আস্থার এক নাম। তবে উচ্চবিত্তদের পাশাপাশি এখন মধ্যবিত্তরাও ঝুঁকছে সুপার শপের দিকে, তাই শহর ছাড়িয়ে মফস্বল অব্দি চলে গিয়েছে স্বপ্নের আউটলেট। বর্তমানে রাজধানীর পাশাপাশি দেশের ৩৪ জেলায় স্বপ্নের কার্যক্রম রয়েছে। দিনে প্রায় ৪০,০০০এরও বেশি গ্রাহক সেবা প্রদান করে স্বপ্ন। সুপারমার্কেট ক্যাটাগরিতে ২০১৬ সাল থেকে টানা ৫ বছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন। করোনা মহামারীতে সব ধরনের ব্যবসায় ধস নামলেও স্বপ্ন ছুটেছে দ্বিগুণ গতিতে। করোনা মহামারীর মধ্যেও সুপার শপটি তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত নতুন ৭৭টি আউটলেট চালু করেছে স্বপ্ন। মহামারীর মধ্যে গ্রাহকের নিরাপত্তায় নেওয়া নানা কার্যক্রম ও ঘরে পণ্য পৌঁছে দেওয়ার সেবা বা হোম ডেলিভারি সিস্টেম স্বপ্নের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্লোগানের সার্থকতা প্রমাণে নিজেদের সেরাটা নিংড়ে দিচ্ছে স্বপ্নের সদস্যরা। তারা সবসময় নতুনত্ব এনেছে। পিস হিসেবে মাংস বিক্রি তেমন একটি উদ্যোগ। পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে যার যতটুকু প্রয়োজন বাজার থেকে ঠিক ততটুকুই কেনা যায়, যেখানে মাছ মাংস কেটে পিস করেও বিক্রি হয়। বাংলাদেশে মাছ বা মুরগি কিনতে গেলে পুরোটাই নিতে হয়। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সেই চিন্তা করতে হয় না। প্রয়োজন অনুযায়ী তারা ১০০ গ্রাম থেকে শুরু করে এর উপরেও কিনতে পারেন। পশ্চিমবঙ্গে ইলিশ ভাগাই কেনার খবর কে না জানে? বড় ইলিশ হলে তারা কয়েকজন মিলে কিনে নেয়। এবার সুপার শপের মতো জায়গায় স্বপ্নই প্রথম এমন কিছু চালু করে দেখালো।